एक बार फिर देवाशीष परमानिक तृणमूल कांग्रेस के डाबग्राम फुलवारी ब्लॉक अध्यक्ष चुने गए हैं। इससे पहले उन्होंने लगभग 8 वर्षों तक ब्लॉक अध्यक्ष की जिम्मेदारी संभाली थी और उन्हें फिर से ये जिम्मेदारी दी गई है। इसके अलावा गौतम गोस्वामी उपाध्यक्ष और अरिंदम बैनर्जी तृणमूल कांग्रेस के राजगंज ब्लॉक अध्यक्ष बने हैं। वहीं अरिंदम बैनर्जी को दूसरी बार ब्लॉक अध्यक्ष की जिम्मेदारी मिली है। आज डाबग्राम फुलवारी ब्लॉक नेतृत्व, क्षेत्र नेतृत्व, श्रमिक संगठनों और समर्थकों ने ब्लॉक अध्यक्ष देवाशीष परमानिक और उपाध्यक्ष गौतम गोस्वामी को फूलों का माला पहनाकर और मुंह मीठा कराकर उनका स्वागत किया। শুনুন, আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, চারবার বিধায়ক মাননীয় খগেশ্বর রায় মহাশয়, ওনারা চেয়েছিলেন যাতে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমাকে ওনারা অনুমোদন করেছিলেন এবং সেই সুপারিশ মেনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কালকে রাত্রিবেলায় ঘোষণা করেছেন। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি হিসাবে আমার নাম ঘোষণা করেছেন, সহসভাপতি গৌতম গোস্বামী করেছেন। কাজেই সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের যে 5টা অঞ্চল আছে সাংগঠনিকভাবে, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2 এর এ এবং ডাবগ্রাম 2 এর বি, ফুলবাড়ি 1 এবং ফুলবাড়ি 2, এই 5টা অঞ্চলের সমস্ত কর্মীরা, সমস্ত নেতারা, সমস্ত পঞ্চায়েত সদস্য, সদস্য পঞ্চায়েত সমিতি এবং শাখা সংগঠনের যারা ব্লক প্রেসিডেন্ট সবাই আজকে এসছে তারা আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। কিন্তু খুব ভালো লাগছে যে তারা খুব খুশি আমরা, এবং আগামী রবিবার থেকে, রবিবারে আমাদের একটা সুরভি ভবনে সভা আছে, সেই সভায় মহুয়া গোপ থাকবেন, খগেশ্বর রায় থাকবেন এবং আমাদের এলাকার দুবারের বিধায়ক এবং মাননীয় মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব মহাশয় থাকবেন। সেদিনকে আমরা সমস্ত কর্মীদেরকে, সমস্ত বুথ সভাপতি, সমস্ত আমাদের 5টা অঞ্চলের বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য, সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্য অঞ্চল কমিটির যত সদস্য আছে, অঞ্চলের প্রধানরা, তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা সংগঠনের ব্লক সভাপতি, আইএনটিডিসি ব্লক সভাপতি থেকে আরম্ভ করে মাইনরিটি এবং এসসি এসটি ওবিসি এবং জয় হিন্দ বাহিনী, সমস্ত শাখা সংগঠনের সবাইকে ডাকা হবে। সবাই মিলে একত্রিত আমাদের কাজ করব এবং আগামী লোকসভা নির্বাচনে আমাদের একটাই টার্গেট, ডাবগ্রাম ফুলবাড়ি যেই করে হোক আমাদের যিনি প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের তাকে বিপুল ভোটে এখান থেকে জয়ী করা, এটাই আমাদের দায়িত্ব। কাজেই যেই দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমরা সর্বতোভাবে এখন দিন রাত এক করে আমাদের একটাই টার্গেট, এখানে বিজেপিকে পরাস্ত করতেই হবে। दूसरी तरफ राजगंज ब्लॉक अध्यक्ष अरिंदम बैनर्जी को मझियाली ग्राम पंचायत के प्रधान सुमित दत्त ने सम्मानित किया है। दलनेत्री মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় এবং জেলা সভাপতি মাননীয় মহুয়া গোপ মহাশয়, যে দ্বিতীয়বারের জন্য আবার আমার উপরে ভরসা করে দলের দায়িত্ব তুলেছেন, আমি চেষ্টা করব সবাইকে সঙ্গে নিয়ে, আমার সহকর্মী যারা আছে সবার সহযোগিতা নিয়ে, দল যে ভরসা আমার উপর রেখেছে সেই ভরসা যাতে, দেখুন লোকসভা নির্বাচন এটা দায়িত্বের উপরে নির্ভর করে না, মমতা ব্যানার্জি সৈনিক, আমরা বিজেপি সৈনিক হিসাবে লোকসভা নির্বাচন আমাদের বাংলার জনগণ মন অধিনায়ক নায়িকাকে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করে দিদির যে প্রকল্পগুলো, সুযোগ সুবিধা আমাদের বাংলার মানুষ পাচ্ছে, সেই সুযোগ সুবিধাকে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার লড়াই আমাদের, এবং সেই লড়াই খালি দায়িত্ব পাওয়ার জন্য নয়, দলের সৈনিক হিসাবে আমরা লড়াই। ভালো লাগছে দল দায়িত্ব নিয়েছে, যারা সহকর্মী আমার, যারা একসঙ্গে লড়াই করে এসেছি দীর্ঘদিন ধরে, তারা সবাই আনন্দিত, তারা সম্বর্ধনা জানাচ্ছে। তবে এই সম্বর্ধনা সেই দিনটাই সম্পন্ন হবে যেদিনকা আমরা একটা বিপুল পরিমাণের লিড নিয়ে জয় আমরা দিদির হাতে 2024 তুলে দিতে পারব। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।